বই অনলাইন bd.com এর বই সংবাদে আপনাদেরকে স্বাগত। আজ রয়েছে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। বইটি প্রকাশ করেছে ইউপিএল। বইটির মূল্য 525 টাকা, 20% কমিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি 420 টাকায়। শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা 2004 সালে আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরনো, পাতাগুলি জীর্ণ প্রায় এবং লেখা প্রায় অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি 1947 সালের মাঝামাঝি সময় ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল জুলুম, নিগ্রহ, নিপীড়ন যাকে সদা তারা করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গকৃত প্রাণ, সদা ব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা হলেও লিখেছেন, এই বই তার সাক্ষ্য বহন করে। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে 1954 সাল অব্দি পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনী বিজয়ী হয়ে সরকার গঠন, সবকিছুই তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর নিজের লিখনে।